হরে কৃষ্ণ, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না, আর আমার অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও ধন্যবাদ। নতুন যে বছর আসছে 2022, কুম্ভ রাশির আপনারা পুরুষ অথবা মহিলা কেমন থাকবেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি সম্ভাব্য ফলাফল উপস্থাপন করব। এই যে রাশি ছকে 12টি ঘর থাকে, যে সমস্ত প্ল্যানেটগুলো দীর্ঘদিন ধরে এই রাশি ছকে অবস্থান করে থাকে, এই রকম প্ল্যানেট যখনই ঘর পরিবর্তন করে থাকে তখনই কিন্তু জীবনে কিছু পরিবর্তন হয়ে থাকে। তাই এই যে 2022 বছরে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই যে গ্রহ ঘর পরিবর্তন করবে সেটি কিন্তু অনেকটাই সফলতা নিয়ে আসবে। দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করবে এবং রেট্রোগেটও হবে। শনি ঘর পরিবর্তন করবে, রেট্রোগেটও হবে এবং মার্গীয় হবে। সবথেকে বড় বিষয় হলো এই 2022 ইয়ারে রাহু ঘর পরিবর্তন করবে মে মাসে। রাহু এই মুহূর্তে আছে আপনার চতুর্থ স্থানে, এই রাহু প্রবেশ করবে আপনার তৃতীয়তম স্থানে। এটি কিন্তু উপচয় স্থান, এই স্থানে কিন্তু রাহু ভালো ফল দিয়ে থাকে। আর রাহু যে ঘরে প্রবেশ করবে মেষ রাশির ঘর, এটিও রাহুর দিক থেকে কমফোর্টেবল স্থান। অতএব আপনারা কিন্তু হঠাৎ সাফল্য পাচ্ছেন 2022 ইয়ারে, এবং এই তৃতীয় স্থানে অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে, আরেকটি দৃষ্টি থাকছে আপনার সপ্তম স্থানে। অবশ্যই সফলতা আপনারা পাবেন, হঠাৎ করেই পাবেন। বিজনেস যারা করেন বিজনেসের ক্ষেত্রে হঠাৎ সাফল্য সেটি ইন্ডিকেট করছে। এছাড়াও এই 2022 ইয়ারে যাদের বিবাহ নিয়ে সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে আপনারা দেখাশোনা করছেন হচ্ছিল না মনের মতো, এই বছরে কিন্তু আপনাদের হঠাৎ করে বিবাহ হবে বা হঠাৎ করে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আছে আপনার রাশিতে, এই রাশিতে অবস্থান করে দৃষ্টি আপনার পঞ্চম, আপনার সপ্তম এবং আপনার নবম স্থানে থাকছে। অতএব যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি আছেন, এই সময়ে আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করতে পারেন, সেটি আপনার নিজের বিজনেস ক্ষেত্রেই বলুন বা যে সমস্ত পরিকল্পনাগুলো করবেন, আপনারা কিন্তু অনেকটাই কিন্তু সফলতা পাবেন। এই সময় আপনারা যারা শিক্ষাক্ষেত্রে আছেন, সে মধ্যশিক্ষা হতে পারে বা উচ্চ শিক্ষাক্ষেত্রেও হতে পারে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় দেখাচ্ছে। কারণ এই দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি হলো শুভ গ্রহ। শুভ গ্রহ থাকার ফলে অবশ্যই আপনার মনের মধ্যে দেবভক্তি তো থাকবেই এবং শুভ কিছু চিন্তাভাবনাও থাকবে। তবে অবশ্যই এই সময় আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্র ডেভেলপ করতে পারেন। এরপরে দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। এই সময় আপনারা আর্থিক সম্পন্ন ব্যক্তি যদি নাও হয়ে থাকেন, তা আপনারা কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট স্টেবিলিটি পাবেন। এই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করে এখান থেকে দৃষ্টি আপনার ষষ্ঠ, আপনার অষ্টম এবং আপনার দশম স্থানে থাকছে। অবশ্যই এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনারা আশানুরূপ ফল পেতে পারেন, এবং বিশেষ করে এই সময়ে যারা বিভিন্ন রকম দোভাষী কথা জানেন সেই সমস্ত ক্ষেত্রেও আপনাদের কর্মের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। বা এই সময় আপনারা যারা টেকনোলজি নিয়ে কিছু করেন কথার মাধ্যমে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো বছর দেখাচ্ছে। এবং এই দেবগুরু বৃহস্পতি এখান থেকে যে দৃষ্টি আপনার ষষ্ঠ, আপনার অষ্টম স্থানে থাকছে, যার ফলস্বরূপ যারা শারীরিকভাবে অসুস্থ, এই সময়টা আপনারা কিন্তু যথেষ্ট শারীরিক দিক থেকে রিকভারি করতে পারবেন, মানে সুস্থতার দিকেই আপনারা যাবেন, সুস্থতা অনেকটাই পাবেন সেটি ইন্ডিকেট করছে। এবং এই সময় আপনারা বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ করতে পারেন, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসবে। এই যে দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, এপ্রিল মাসে কিন্তু শুক্রও অবস্থান করবে। এটি দেবগুরুর স্বক্ষেত্র আর শুক্রের উচ্চক্ষেত্র, তা বুঝতেই পারছেন আপনার দ্বিতীয় স্থানে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করবে। অবশ্যই আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো স্টেবিলিটি আপনারা দেখতে পাবেন, এবং এই সময় আপনারা বিশেষ করে বিনিয়োগও করতে পারেন, বিশেষ করে গোল্ডে বিনিয়োগ করতে পারেন, আপনাদের কিন্তু যথেষ্ট সফলতা সেটি ইন্ডিকেট করছে। বা এই সময় আপনারা যদি কোনো রকম ডেকোরেশন করারও
প্রবণতা সেটি দেখাচ্ছে, বা আপনারা ইন্টেরিয়র ডেকোরেশনের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সফলতা দেখাচ্ছে। শনি এই মুহূর্তে আপনার দ্বাদশতম স্থানে অবস্থান করে আছে। শনি আপনার কি রাশিপতি এবং দ্বাদশপতি, এই দ্বাদশ স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয়, আপনার ষষ্ঠে এবং আপনার নবমে। তো অবশ্যই শনি আপনার যোগকারক গ্রহ, শনি গ্রহের জন্য কোনো প্রতিকার আপনারা এই বছর করতেই পারেন, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কারণ এই শনি দ্বাদশ স্থানে অবস্থান করে আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি, আপনার ষষ্ঠে, আপনার নবমে দৃষ্টি দিচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো আপনারা ব্যয়ের জন্য একটু মনের মধ্যে যথেষ্ট চিন্তায় আছেন, সাময়িক কিছু ব্যয় দেখাচ্ছে। ব্যয় হলেও আপনার যোগকারক গ্রহ শনি এই ব্যয় কিন্তু পরবর্তীকালে আপনার ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসবে বা ভালো ফলাফল পাবে। এই সময় কিছু ক্ষেত্রে আপনারা লোনও করতে পারেন। এই সময় আপনাদের চেষ্টা থাকবে, নিজের উপরে একটু চেষ্টা বেশি রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজিকাল টু ফলাফল। তাই কিছুটা ভাগ্য পাবেন, কিছুটা নিজের চেষ্টা আপনাকে করতেই হবে, তবেই ফলাফল পাবেন। যদিও শনি সাড়ে সাতের মধ্যে আপনারা এখনও পড়েননি, পড়বেন, তবে তথাপি আমার মতাম আমায় বলছি যে কি, আপনার শনি গ্রহ কিন্তু যোগকারক গ্রহ, তা শনির সাড়ে সাতের মধ্যে আপনারা এলেও আপনারা কিন্তু শনির সাড়ে সাথী থেকে খুব একটা খারাপ ফল পাবেন বলে মনে হচ্ছে না। যদি আপনি শনির কোনো প্রতিকার করেন তো অবশ্যই শনি এখানে ভালো কিছু আপনাদের দেবে, কারণ শনি আপনাদের যোগকারক গ্রহ। এই শনি অবস্থান করবে আপনার রাশিতে এবং এখান থেকে দৃষ্টি আপনার তৃতীয়, আপনার সপ্তম, আপনার দশম। এই সময় যদি আপনি এই শনি গ্রহের কোনো প্রতিকার করেন অবশ্যই আপনি ভালো ভালো কিছু ফল আশা রাখতে পারেন। কারণ আপনি যেগুলো চিন্তা করবেন সেগুলো যে করার চেষ্টা করবেন বাস্তবিক ক্ষেত্রে সেগুলো কিন্তু সফলতা নিয়ে আসবে। আপনার চেষ্টা থাকবে কিছু করার, সফলতা নিয়ে আসবে, কারণ একটি দৃষ্টি থাকছে তৃতীয়ায়, আর এই তৃতীয়ায় অলরেডি রাহু অবস্থান করছে। অবস্থান করার ফলে তা আপনি যদি দৃঢ় চেষ্টা করেন তাহলে এই রাহু স্থানে দৃষ্টি থাকার ফলে রাহু যে দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমে, আপনার সাফল্য, তা বিজনেস ক্ষেত্রে যদি যুক্ত থাকেন সাফল্য সামনে দৃষ্টি থাকছে, হঠাৎ সাফল্য আপনাদের নিয়ে আসবে। তাই চেষ্টা আপনাকে রাখতে হবে আর শনি গ্রহের কিছু প্রতিকার করতে হবে। এবং এই রাশিতে থাকার ফলে এখান থেকে দৃষ্টি যে সপ্তম থাকছে, তো অবশ্যই বিজনেস ক্ষেত্রে আপনি ডেভেলপ করতে পারবেন। মানসিক দিক থেকে যদি প্রিপারেশন করে নেন যে আমি এটা করবো, এখান থেকে কিছু করে দেখাবো, তো অবশ্যই সেই মানসিকতাটা আপনাদের নিয়ে আসবে, যদি শনি সরাসরির মধ্যে আপনারা থাকুন না কেন, কারণ শনি আপনার যোগকারক গ্রহ। এবং এখান থেকে দৃষ্টি আপনার কর্মস্থানে, অবশ্যই শিক্ষাক্ষেত্রে থেকে যারা আছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন, কোনো কিছুর মধ্যে যদি আপনারা ইনভলভ হয়ে যান, যেখান থেকে কিছু করে দেখাবার মানসিকতা আপনার মনের মধ্যে থাকে, তো অবশ্যই 2022 বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক এবং সাফল্যের বছর হতে চলেছে। কারণ সবথেকে বড় বিষয় হলো রাহু ঘর পরিবর্তন করে আপনার উপচয় স্থানে প্রবেশ করবে, এটি কিন্তু খুবই ভালো বছর আপনাদের ক্ষেত্রে। তাই শনিগ্রহের কোনো প্রতিকার করুন, আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। তা যেইটুকুই, আপনার সবাই ভালো থাকুন, ধন্যবাদ।